অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। নমস্কার বন্ধুরা, উপার্জন শরীর সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, তার সঙ্গে আমিও ভালো আছি। আর চলো, আজকে কি কি জিনিস, কালকে তো অনেক রাত হয়ে গেছে, তাই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি। চলো, আজকে কি কি মেনুতে আছে একবার বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে নিই। আজকের মেনুতে আছে পেঁয়াজ কলি আর আলু ভাজা, আর এইখানে আছে, যারা নাম বলতে, এইখানে আছে ডিমের কারি, আর রইল এইখানে আছে নদীর মোরলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। নদীর যে মোরলাগুলো হয় না, মোরলা বা চাঁদা মাছ যেগুলো বলে নদীর, সেই মাছগুলো। কাঁচা লঙ্কা নেই, দাঁড়া ধুয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো নিয়ে বসে। কাঁচা লঙ্কা আছে, বেশিক্ষণ বক বক করবো না, শুরু করি। ভাব ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে না শীতকালে খেতে ভালো লাগে না। অতিরিক্ত ঠান্ডা, আমি এই পেঁয়াজ কলি আলু ভাজা খেতে খুব ভালোবাসি। আরে বাহ, আমি এমনি কাজ আছে মুভি। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি।
নিয়ে ডিমের কেটে দেবো। নতুন আলু তো, এখন নতুন আলু উঠেছে, নতুন আলু কার কতটা ভালো লাগে জানি না, আমার খুব ভালো লাগে নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, বড়ি দিয়ে, দারুণ হয় খেতে। দুধ দিয়ে ডিম খেলে ভালো লাগে, বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভাই।